এক সময় ছিলেন কাঠমিস্ত্রি, টাকার লোভে হয়ে যান অস্ত্র তৈরির কারিগর। 7 থেকে 8 বছর ধরে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রিও করেছেন সন্ত্রাসীদের কাছে। চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন নামে অস্ত্র তৈরির এই কারিগরকে আটক করে র‍্যাব। কারখানা থেকে উদ্ধার করা হয়েছে 10টি অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। ওয়ান শুটার গান সহ বিভিন্ন অস্ত্র তৈরি করতে জাকিরের সময় লাগে মাত্র 5 থেকে 6 দিন। প্রকার ভেদে এক একটি অস্ত্র তৈরি করতে মজুরি নেন 10 থেকে 30 হাজার টাকা। 8 বছর থেকে এই পেশার সাথে জড়িত তিনি। মাদক ব্যবসায়ী, জলদস্যু ও বিভিন্ন ডাকাত দলের কাছে অস্ত্র বিক্রি করত জাকির। দুর্গম পাহাড়ি এলাকায় অপরিচিত কাউকে দেখলেই সতর্ক হয়ে যেত তার সিন্ডিকেটের সদস্যরা। বুধবার দুপুরে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই অস্ত্রের ক্রেতা হচ্ছে 3টি গ্রুপ। মাদক ব্যবসায়ীরা তাদের মাদককে সুরক্ষা দেওয়ার জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে এবং তাদের কাছে কিনে থাকে। নেক্সট গ্রুপ হলো জলদস্যু, এবং 3 নম্বর গ্রুপ আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এই মহাসড়কে ডাকাতি করে থাকে এবং বা বিভিন্ন যে তারা বাসা বাড়িতে বা অন্যান্য জায়গায় ডাকাতি করে থাকে এই গ্রুপটা। জাকিরকে অস্ত্র তৈরিতে সহায়তা করত আরও 2 জন কারিগর। কাঁচামাল, লোহার পাইপ ও টুকরা বিভিন্ন ওয়ার্কশপ থেকে সংগ্রহ করা হতো। যে সে কৃষিকাজ করতো আগে, এর বাইরে কাঠের কাজ করতো, সেটা দিয়ে সে সংসার চলছে না। তো এক একটা অস্ত্র তৈরি করার জন্য তার ভাষ্য অনুযায়ী সে 700 থেকে 1000 এরকম পেত আর কি। কেউ যেন বুঝতে না পারে এজন্য দূরের একটি বাড়ি থেকে তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ নিয়ে অস্ত্রের কারখানা পরিচালনা করত তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।